তুমি যখন অঙ্গীকারের কথা বলছো মাগো আমি অঙ্গীকার করব মা তোমার সঙ্গে অঙ্গীকার করব তুমি বলো এক সত্য দুই সত্য সত্য দিনে বার এক সত্য দুই সত্য সত্য দিনে বার মাতা যা বলিবে পালিব সত্য সত্য বার মাতা যা বলিবে পালিব সত্য বার তুমি শুনো লাগনি আমার মনের কথা তুমি আর বিলম্ব করো না এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি পর্বতে লোহবাসের উপরে রয়েছে দুর্লভ লক্ষ্মীর আজকের নিশ্চিন্তাকে তুমি রক্ষণ করতে হবে আমি পারব না আমি পারব না মা আমি দুর্লভ লক্ষ্মীর উড়াও সব করতে পারবো না নাগিনি এ কি বলছো তুমি হ্যাঁ মা হ্যাঁ নাগিনি ছাড়ো নাগিনি ছাড়ো আমি নাথ মাতা হই একটি মানবীর কাছে পরাজয় হই তুমি চাও কি মানব মানব কে মা ছাড়ো একদিন আশ্চর্য গিয়েছিলাম চম্পকনগরে শুধুমাত্র চাঁদের হস্ত থেকে পুজো নেব বলে চাঁদছেন আমায় পুজো না দিয়ে আমায় করিতে চলো বর্তমান সেই অপমানের প্রতিশোধ নিতে ওই দুর্লভ লক্ষ্মীদেরকে তোমায় করিতে হবে দর্শন বলে দাও মা বলে দাও আমি ওই চাঁদগুলো ধরে এখনই এখনই যে ওই মস্তকটা আমি চিবে খাবো আমি ওই দুর্লভ লক্ষ্মী দর্শন করতে পারবো না মা তোমার চরণ তুলে বলছি মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি যে আমার সত্যিতে সত্য অঙ্গীকার করেছ সেই কথা তুমি উল্লঙ্ঘন করো আমি তোমায় করব বড় ভুল করছি না না রে
Yeah.
সূর্যগ্রহ তারা ও সকল সাক্ষী থেকেও আমি নিজের ইচ্ছে আমি কখনো ঘুমোতে চাই। সুমাতা তুমি আমার স্বামীকে দেখো মা গো, তোমার বক্ষ মাঝে আমার স্বামীকে রেখে দিলা, তুমি আমার স্বামীকে দেখো মা, তুমি আমার স্বামীকে দেখো। আমি যেন আর পারছি না দিয়ে থাকতে। অগ্নি দেখো বেহুল যেন কালী নিদ্রায় চলে গেছে, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে লক্ষ্মীদেরকে দর্শন করো। সত্য বলছো, বাহ আজ কি সুন্দর, কি সুন্দর নিদ্রা গেছে তারা। জমে দেখছি লক্ষ্মী নারায়ণের রূপে ঘুমিয়ে রয়েছে। না আমি পারবো না, আমি অনুসরণ করতে পারবো না, আমি জাগবো, আমি লক্ষ্মীদেরকে জাগিয়ে তুলব, দেখি লক্ষ্মীদের আমার কথার সাথে দেয় কি দেয় না, আমি জাগিয়ে তুলব। হরি বাছা তুই একটিবার, হে একটিবার উঠে কথা বল, দেখ দেখ আমি এসেছি, দেখ আমি রাগিনি এসেছি তুমি অনুসরণ করতে। তারা যে মায়া নিদ্রায় নিদ্র হয়ে গেছে, আমি 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 জাগবো, আমি জাগিয়ে তুলব। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো, আমি আজ যেন আছার মুখখানি ওই পূর্ণিমার চা, আমি কিভাবে অনুসরণ করব না, আমি পারবো না, আমি পারবো না। আরে হায় রে আমার দারুণ দিদি, দিদি ছিল কপালে নাগিনী কুলে কেন দিদি আমার জন্ম দিয়েছি, আমি ভুলে যাচ্ছি আমার মাকে যে আমি কথা দিয়েছি, আমার মায়ের কথা আমি আমার তো করতে পারবো না। বাবা তুই একটু বল জিগে দেখবি না, একটু অযোগ্য কথা বল, আমি আমার মায়ের কথা অবাধ্য হবো, তুই একটু বাদে কথা বল না বাবা। আরে হায় রে বাছার কেশো খানি, দেখি বাছা হারিয়ার চাহাব, আরে কেমনে দৌছিব বাবা আমি বলে লক্ষ্মীবা। বাহ বাড়ি অভিমানী পুত্র, আজ কথা বলছিস না বাবা, আমি যখন মায়ের কাছে কথা দিয়েছি আমি দর্শন করতে পারি, চলে গেছে এই সাথে তুমি যদি দর্শন করতে না পারো আমার দেবী কুলে চন্দ্রনে আমি পাই যাবে, তুমি যে আমার সাথে অঙ্গীকার করেছো না আগুনি তুমি তো জানো আমি কারো দোষ না পেলে আমি অংশ করতে পারি না, আর এবং
তুমি তো জানো মা সেই বা নিষ্পাপ ছিল শিশু সে তো পাপী নয় মা তা তো দ্বাদশ বৎসর পূর্ণ হয়নি মা আমি কিভাবে তাকে রংশোধ করবো মা নাগরি দেখো বাসুর ঘরে জ্বলছে ঘিয়ের প্রদীপ তোমার নিঃশ্বাসে সেই প্রদীপ নিভে দিয়ে তোমার পুচ্ছ দিয়ে সেই ঘি নক্ষত্র আগে ছেড়ে দাও নক্ষত্রের দেহ পাপে জলছিন্ন হয়ে যাবে তারপর তুমি তার পদে তুলে ছত্র ধারণ করবে নাগরি তাই হবে মা এই তো এই তো লোকেন্দ্রের পাপে পরিণত হয়ে গেছে মা লক্ষ্মীদের পাপে পরিণত হয়ে গেছে তবে কেউ যদি আমাকে দোষ না করে মা তাহলে তাকে তো আমি সংক্রান্ত করতে পারবো না নাগরি তুমি লক্ষ্মীদের বাম পদে তুলে ছত্র ধারণ করো তাই হবে মা আমি লক্ষ্মীদের রঙিয়ে ছত্র ধারণ করলাম মা এই তো এই তো নাগরি যেন ছত্র ধারণ করেছে তাই তো আমার গায়ের ময়লা নিয়ে সে তোমাকে সুস্থ করে লক্ষ্মীদের রঙিয়ে চক্ষুনি আমি আঘাত করতে যাচ্ছি তক্ষুনি দেখতে পাচ্ছি ওই সরকার বিন্দুকে বলছে ওরে রাগিনি একমাত্র আমার পুত্র আমার পুত্রকে কেড়ে নিয়েছি না আমি তো জননী জননী হয়ে মায়ের কাছে কিভাবে ছেলেকে কেড়ে নিয়ে হান্ডা হ্যাঁ আমি পারব না হ্যাঁ আমি পারব না ওগো মা বলো আমি পারিনি মা আমি লক্ষ্মীদেরকে রংশোধ করতে পারিনি মা কেন নাগরি কেন হ্যাঁ আমি পারিনি মা তুমি আরেকটিবার আমাকে সময় দাও মা বেশ তুমি আবার পুনরায় ছত্র ধারণ করো লক্ষ্মীদের পাদ তলে এই তো বলছে তুই আমার সন্তানকে কিনে নিস না তোর সন্তানকে যদি কেউ কিনে নেয় তাহলে তোকে কেমন লাগে বল লাগনি বল না আমি লক্ষ্মীদেরকে দংশন করবো না আমি ফিরে যাবো আমি ফিরে যাবো হ্যাঁ আমি ফিরে যাবো মায়ার চলে জড়িয়েছে ওরা ভেবল তুমি আগে নাগনি আর হচ্ছে মানো সত্যি বলেছি আমি নাগিনি আর ও মানো সত্যি বলেছ মা তোমাকে যে কথা দিয়ে আমি বড় মনে বলেছি মানো তোমার কথা না রাখলে আমি যে অভিশাপ পাবো মা নাগনি পুনরায় ছত্র ধরণি করে লক্ষ্মীনারায়ণের পদতলেই ওই তো দ্বিতীয়বার সে তোমাকে সৃষ্টি করে লক্ষ্মীনারায়ণকে দিলাম ছেড়ে দেখি ও কি কি লক্ষ্মীনারায়ণ সবকে অপরাধ আমি সহ্য করেছি আরে নয় সাক্ষী থাকো জন্ম সূর্য সাক্ষী থাকো অশুভতা সাক্ষী থাকো দক্ষিণ করি দেবতা এই মুহূর্তে দিলাম লক্ষ্মীদেবকে আমি করিলাম রংশ দেখি কি আমার সর্বদা চলে যাচ্ছে আমি যে বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না কি
একই নাগিনে আজকে আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম, এমন কি অন্যায় করেছিলাম বিনা অপরাধ আমায় তুমি কেন দর্শন করলে নাগিনী বলো? আমি যে আমার মায়ের আদেশ পালন করতে এসেছি বাবা। তুমি মায়ের আদেশ পালন করতে গিয়ে তুমি আমায় সারা জন্মের মতো এই পৃথিবী ছেড়ে আমায় আজকে দিয়ে চলে যেতে হবে নাগিনী। আমি চাই আমায় যখন দংশন করেছে তাতে আমার কোনো দুঃখ নেই, আমিও তোমায় অভিশাপ করে যাচ্ছি আমার মাটিকে উঠবে না, তত সময় তুমি এই মাছ বানিয়ে না 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 মানবে না, তোমার অভিশাপ আমি মাথায় গ্রহণ করলাম বাবা। ওগো দেখো না আমার যে সর্বে দংশন করেছে, আমি যে বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না, তুমি কথা বলো তুমি একটিবার কথা বলো না, আমার বাবা মাকে ডেকে দাও না, আমার বাবা মা যদি আসে হয়তো আমি বেঁচে যাবো, তুমি কথা বলো না, ওগো কথা বলো না। আমি তোমায় বলেছিলাম তুমি সুন্দর করে রন্ধন করে আজকে এই বাস করে নিয়ে আসবে আমার জন্য, আজকে আমার এমনই পুরা কপা, আমি তোমার হস্তে কোনো অন্য সেবা করতে পারলাম না গো, ও গো আমার বাবা মাকে ডেকে দাও না, আমার বাবা মা যদি আসে হয়তো সত্যিকার আমি বেঁচে যাব, তুমি কথা বল। আমার সম্পর্কে চলে যাচ্ছে ওরে ওঠো বালি জহালরে আলো বিশে অঙ্গ আমার হইল গো কালো, বিশে অঙ্গ আমার যাই গো Thank you.
Thank you.
ما